হাই এভরিওান ওয়েলকাম টু ফার্স্ট এক্সাম বাংলা আজকে আমরা ভোকাবলারি সেশান শুরু করবো তো দুঃখিত কিছু কারণবশত ভোকাবুলেরিটি স্টার্ট করতে পারেনি অনেক কাজ ছিল তাই তো আবার আমি নিয়ে এসেছি ভোকাবলারি সেশান এবং এই ভোকাবলারি সেশনে পাঁচটি করে ওয়ার্ড ডেলি রাত আটটার সময় দেওয়া হবে তো এটি হচ্ছে তার পার্ট থ্রি যদি আপনারা ভিডিও না দেখে থাকেন তাহলে পার্ট ওয়ান পার্ট টু দেখে আসেন এবং পার্ট ওয়ান ও পার্ট টুর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো চলুন আজকে শুরু করা যাক পার্ট থ্রি ভোকাবুলারি এই ভোকাবুলারি সেশনটা এমনই একটি সেশন এই সেশনটির সাহায্যে আপনার বিভিন্ন রেলওয়ে এক্সাম আরবি এবং ডাব্লিউ এক্সারসাইজ ও এসএসসি সিএইচএসএল পরীক্ষায় ভোকাবুলারি সিনোডেন্স অ্যাটেন্ডেন্সের মাধ্যমে দেওয়া হয় তো আপনারা ভয় না করে খুব হাসতা হাসতে হাসতে ভোকাবুলারি শিখে যাবেন এবং ট্রিকের মাধ্যমে ভোকাবলারি শিখে যাবেন এটা আমি আপনাদেরকে অধিকার করতে অধিকার করে বলতে পারি তো চলুন শুরু করা যাক আজকে ভোকাবুলারি পার্টিনের ভোকাবুলারি তো একদিকে রয়েছে ওয়ার্ডস আর একদিকে রয়েছে মিনিং তো চলুন আজকে ভোকাবলারিটি শুরু করা যাক তো প্রথম ওয়ার্ড রয়েছে ফিস্যান্ড তো ফিশ অ্যান্ড ফিস্যান্ডের মিনিং হচ্ছে ফ্রুটফুল তো ফিশ অ্যান্ডের মিনিং হচ্ছে ফ্রুটফুল অর্থাৎ এর সঠিক ভোকাবুলারিটি হচ্ছে যে ফিস্যান্ডের মানে হচ্ছে ফ্রুটফুল তো আপনাদেরকে এই ফিশ থেকে ফ্রুটফুল এটিকে মনে রাখার জন্য আপনাদেরকে একটি ট্রিক বলে দিচ্ছি যে প্রথমে দেখেন এখানে কি রয়েছে ফি এফ ই ফি অর্থাৎ আপনারা যদি টিউশানে যান তো টিউশানে কী করতে হবে টিউশানে গেলে ফি দিতে হবে এবং ফি দিলেই সেখান থেকে টিউশান থেকে ভালো শিক্ষা পেতে পারেন এবং ভালো শিক্ষা পেয়ে ভালো ফল পাবেন অর্থাৎ টিউশানে ফি দিলে আপনারা ভালো একটি ফল বা লেশন পাবেন এমনিতেই তো ইউটিউব আমরা আমরা আপনাদেরকে ফ্রিতে পড়াচ্ছি তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে তো আপনাদের দিই যে টিউশন বা ফি যদি দেন তাহলে অবশ্যই ভালো ফল পাবেন ফল ফলের বাংলা ইংরেজি হচ্ছে ফ্রুট এবং টিউশানে ফি ফি মানে এবার যখনই আপনারা টিউশানে ফি দেবেন তখনই আপনাদের মাঝে সাথে ক্লিক করবে ফি স্যান্ড অর্থাৎ ফি স্যান্ড থেকে টিউশানে ফি দিলে ভালো ফল পাওয়া যাবে ফলের ইংরেজি কি হচ্ছে ফ্রুট এবার আপনারা যখনই টিউশন যাবেন এবং টিউশানে কোনো বেতন দিবেন টিচারকে তখন আপনারা আপনাদের মাইন্ডে ক্লিক করবে ফিস্যান্ড ফিসান থেকে কী হলো ফ্রুটফুল এবার আপনারা কখনোই ভুলবেন না যে ফিশান থেকে ফ্রুটফুল হয় এবারটা আপনারা কখনোই ভুলবেন না এবার এরপর আপনাদের মাইন্ডে শুধুমাত্র ক্লিক করবে যে ফিশান থেকে ফ্রুটফুল হয় তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক তো আগের ওয়ার্ডসটা রয়েছে যে ইনসেডিয়াস তো ইনসেডিয়াস ইনসেডিয়াসের মানে কি হচ্ছে ইনসেডিয়াসের মানে হচ্ছে সিক্রেট তো আপনাদেরকে একবার বলে দিই যে এই সব ট্রিকগুলো আপনারা খাতার নিচে একটু ট্রিক বলে লিখে রেখে দেবেন কারণ পরের বেলায় আপনারা যখন খাতাগুলো দেখবেন তখন আপনাদের যেন মনে থাকে খুব সহজে এই জন্য আপনারা খাতার নিচে একটু ট্রিক বলে লিখে রেখে দেবেন তো এইসব ট্রিকগুলো আমি খুব কষ্ট করে বানিয়েছি তো আপনারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন তো চলুন বলে দেওয়া যাক ইনসাইডিয়াস 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 ডিয়াসের मिनिंग होिक्रेट तो अपने बो दी जनसाइड आइडिया हलिउड नामे एक भयंकर सिनेमा तो तब जन नाम देखे थकते तो अपन के टिक दिए दीजिए इनसाइड अर्थात भीतर भीतर मानुष मानुष सिक्रेट लुकिए रखे सिक्रेट राखे मैं लुकिए रखे सिक्रेट लुके रखे तो सिक्रेट आप लुकिए रखी काउ लुकिए रखी लुक्र रखी लुकिए रखार इंग्रेजी की इनसाइड আমরা অনেক সময় সিকারেট লুকিয়ে রাখি কাউকে জানতে দিই না স্পেশালি যখনই আমরা রিলেশনশিপে থাকি তখন আমরা কাউকে বলতে জানাতে দিই না ইনসাইড ইনস ইনসাইডে রাখি রিলেশনশিপটা তো এরপর যখনই আপনারা রিলেশনশিপে থাকবেন তখনই আপনাদের মাইন্ডে ক্লিক করবে আমরা ইনসাইডে রাখি অনেক কথা কথাবার্তা রয়েছে যেগুলো আমরা গোপন রাখি গোপন অর্থাৎ ইনসাইডে রাখি এবার যখনই আপনারা গোপন কথা রাখবেন তো তখনই সেই কথাগুলো কি রাখবেন সিক্রেট কথা রাখবেন তো এবার যখনই আপনারা কোনো কথা গোপন করবেন তো সিক্রেট করবেন তখনই আপনাদের মাইন্ডে কী করবে গোপন গোপন দেখিয়ে এলো ইনসাইড ইনসাইড থেকে আপনাদের মাইন্ডে ক্লিক করবে ইনসাইড ইয়াস আর ইনসাইডে ইনসাইড ইয়াস থেকে আপনারা কি মনে আসবে সিক্রেট অর্থাৎ আপনারা যখনই এবার কোনো রিলেশনশিপে থাকবেন তো আপনাদের মনের ভিতরে মনের ভিতরে অর্থাৎ মনের ভিতরে অর্থাৎ ইনসাইডে সিক্রেট লুকিয়ে থাকবে অর্থাৎ ইনসাই ভিতরে অর্থাৎ ইনসাইড ইনসাইড থেকে আপনাদের মাইন্ডে ক্লিক করবে ইনসাইডিয়াস এবং লুকিয়ে রাখার ইংরেজি হচ্ছে সিক্রেট অর্থাৎ এরপর এরপর আপনারা কখনোই ভুলবেন না যে ইনসাইডিয়াস থেকে সিক্রেট হয় মাইন্ডে যখনই ক্লিক করবে কোনো কথা আপনারা যখনই লুকাবেন তখনই আপনাদের মাইন্ডে ক্লিক করবে ইনসাইডিয়াস অর্থাৎ সিক্রেট তো চলুন আগের প্রশ্নে যাওয়া যাক তো আগের ওয়ার্ডটি রয়েছে ইম্পায়ার ইম্পায়ার থেকে হচ্ছে হার্ট তো এর একটি আলদাই আমি ট্রিক বের করেছি খুব মজাদার তো এখানের লাস্ট চারটি ওয়ার্ড নেন এখানে রয়েছে পেয়ার পেয়ার পেয়ারের পেয়ার ভালোবাসা অনেকবার অনেকবার ভালোবাসায় অনেকবার বা পেয়ারে কপালে যখন রিলেশনশিপ থাকে মানুষ বা পেয়ারে থাকে বা কপাল থাকে অনেকবার ঝগড়া হয়ে যায় এমনিতেই ঝগড়া 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 করতে নেই তাও মনে রাখার জন্য আপনাদের বলে দিচ্ছি যে পেয়ারে পেয়ারে অনেকবার ঝগড়া হয়ে যায় ঝগড়া হয়ে যায় এবং দুজনের মন হাট হয়ে যায় তো এরপর যখনই আপনারা পেয়ারে থাকবেন তখনই আপনাদের মন হাট হয়ে যাবে তো এরপর যখনই আপনারা রিলেশনশিপে থাকবেন তো আগেই আপনারা বলবেন যে ইম্পায়ার ইম্পায়ার মানে হার্ট 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 বা ড্যামেজ হার্ট হলে তো ড্যামেজ হবেই হার্ট হলে তো ড্যামেজ হবে ক্ষতি তো হবেই ড্যামেজ হবেই তো এরপর আপনারা কোনো রিলেশনশিপে থাকলেন বা পেয়ারে থাকবেন বা কপালে থাকবেন তখনই আপনাদের মাইন্ডে ক্লিক করবে পেয়ার পেয়ার থেকে কী হলো ইম্পায়ার ইম্পায়ার থেকে হার্ট হার্ট মানে হার্ট বা ড্যামেজ তো এরপর যখনই আপনারা পেয়ার করে থাকবেন তখনই আপনাদের মাইন্ডে ক্লিক করবে ইম্পায়ার ইম্পায়ার মানে হার্ট বা ড্যামেজ পেয়ারে অনেকবার ঝগড়া হয়ে যায় এইভাবে আপনারা মনে রাখবেন তারপরে রয়েছে ওয়ার্ল্ড তো এর ওয়েল্ট এই ওয়েল্টের মানে হচ্ছে ডেস্ট্রয় তো ওয়েল্ট তো একটি সিগারেট আছে ওয়েলস নামে এই সিগারেটটি মানুষদেরকে ধ্বংস করে দেয় এমনিতে সিগারেট মানুষের ক্ষতিকারক তো ওয়েলস ওয়েলস নামে সিগারেটটি মানুষদেরকে ধ্বংস করে দেয় বা পুরো জীবনটাকে ধ্বংস করে দেয় তো ওয়েলস এরপর যখন যখনই আপনার সিগারেট দেখবেন ওয়েলস সিগারেট তখনই আপনাদের মাইন্ডে ক্লিক করবে ডেস্ট্রয় তাহলে আপনার মাইন্ডে কী গেলো ওয়েলস ওয়েলস থেকে কী এলো ওয়েল্ড ওয়েল্ড থেকে আপনাদের মাইন্ডে ক্লিক করবে ডেস্ট্রয় ওয়ার্ল্ড থেকে মাথায় ক্লিক করলো ডেস্ট্রয় অর্থাৎ সিগারেট ক্ষতি করে ওয়েলস থেকে আজ মাথায় ওয়েল্ড ওয়ার্ল্ড থেকে ডেস্ট্রয় এইভাবে আপনারা খুব সহজে মনে রাখতে পারবেন তো চলুন পঞ্চম ওয়ার্ডে যাওয়া যাক তো পঞ্চম ওয়ার্ড রয়েছে হুডলাম হুডলাম থেকে কী হবে ক্রাইম ক্রাইম বা হুডলামের মানে হচ্ছে ক্রাইম বা ভায়োলেন্স তো অনেক মাতাল মানুষ রয়েছে যারা লিকার খায় লিকার মানুষ রয়েছে যারা হুড়দাম হুড়দাম বা অনেক সময় হুড়দাম তো হুড়দাম একটি হিন্দি ওয়ার্ড তাও আপনাদেরকে মনে রাখার জন্য বলছি যে অনেক লিকার মানুষ রয়েছে যারা হুড়দাম হুড়দাম করে এবং সময়ের সুযোগ বুঝে ক্রাইম করে ক্রাইম বা ভাইলেন্স করে তো এরপর যখনই হুরদাম করবে কেউ তখনই আপনার মাইন্ডে ক্লিক করবে হুড়লাম হুড়লাম এবং হুড়লাম করলেই ক্রাইম করবে বা ভায়োলেন্স হবে তো এরপর আপনার কোনো মাতালকে দেখবেন যারা চাচাচ্ছে বা বদমাইশি করছে তাণ্ডব করছে হুডলাম করছে হুড়দাম করছে তখনই আপনাদের মাইন্ডে ক্লিক করবে হুড়দাম হুডলাম হুডলাম থেকে কি হবে আর ওই রকম করলে গেলে ক্রাইম তো করবেই তো হুডলাম থেকে কী হবে ক্রাইম আর ক্রাইম বা ভায়োলেন্স তো এইভাবে আপনারা খুব সহজে এই রকম ট্রিকের মাধ্যমে আপনারা খুব সহজে মনে রাখতে পারবেন খুব সহজেই মনে রাখতে পারেন কারণ এই রকম ট্রিক কেউ পারায় না তো আপনাদেরকে বলছি আপনারা বিশ্বাস রাখুন আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করুন এবং এইভাবে আপনারা দুবার তিনবার রিভিশন মারেন এবং খাতাতে ট্রিক প্রথমে ওয়ার্ড মিনিং লিখে দেন এবং নিচে ট্রিক লিখে এইগুলো নোট ডাউন করে নেবেন ভিডিও পজ পজ করে শুনে মনে রাখবেন তো অবশ্যই আজকের মতন এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিও থ্যাংক ইউ সো মাচ গাইস স্টে সেভ স্টে লাইভ থ্যাংক ইউ